বেকারত্ব কি আসলেই অভিশাপ নাকি এদেশে জন্ম নেওয়াটা অভিশাপ? এইচএসসি পাশের পরই পরিবার বলে কোনো কাজে লেগে যেতে, কারণ পরিবার চালানো যে পরিবারের কর্তার জন্য দিনে দিনে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। কিন্তু সে কথাকে উপেক্ষা করে পড়াশোনা চালিয়ে গেলাম নিজ দায়িত্বে। কেননা পরিবার যেখানে যুদ্ধ করে দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য, উচ্চতর পড়াশোনা সেখানে বিলাসিতা বই কি আর কিছুই নয়। যাই হোক, টিউশন কোচিং করে নিজের পড়াশোনা শেষ করে জানতে পারলাম যে এগুলো হলদে আর সাদার মিশ্রণে কিছু মোটা কাগজ ছাড়া আর কিছুই নয়, যেগুলো দিয়ে প্রমাণ করা যায় আমি সমাজের একজন বেকার। নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হলে আরও যে অনেক দূর যেতে হবে। আবারও লেগে পড়লাম জীবনযুদ্ধে, আবারও পরিবারের কথা অগ্রাহ্য করে নিজ দায়িত্বে কিছু ট্রেনিং আর অতিরিক্ত পড়াশোনা করে চাকরির আবেদন করতে গিয়ে দেখি কোঠার বাজার বেশ ভালো। ওইদিকে আর আমি কর্ণপাত করলাম না, আমার তো আর কোঠা টোঠা নেই বাপু। তারপর দেখি আবেদন ফি 300 থেকে 1000 টাকা, পরীক্ষা হবে রাজধানী শহরে, যেখানে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে খরচ হবে আরও প্রায় 1000 থেকে 1200 টাকা। হাই হাই মাথায় হাত, এখন তো অনেক বড় হয়ে গেছি, টিউশনি কোচিং দিয়ে আর চলে না, পরিবার মুখ থুবড়ে পড়েছে, বয়সের চাকা ঘুরেই চলেছে। তাহলে কি হাল ছেড়ে দিব, অন্য কোনো কাজে লেগে যাব? না, তা হয় না। হাল ছেড়ে দিব বলে তো আর এত কষ্ট করিনি, যেভাবে কষ্ট করে আমার প্রজন্ম কেটে যাচ্ছে সেই একইভাবে আমার পরবর্তী প্রজন্মকেও কাটাতে দেব না, কিছু করতেই হবে আমাকে। আবারও মনে আশা নিয়ে এগোতে লাগলাম, এক্সাম দিতে গিয়ে দেখি আমার মতো হাজারো বেকার, নিজের জিনিসপত্র নিয়ে হলে ঢুকতে দিবে না, রেখে গেলাম বাহিরে, সেও আবার অপরিচিত কারো কাছে, ফ্রি নয় টাকার বিনিময়ে। ভাবলাম যে হলে এগুলো নিয়ে গেলে দুর্নীতি হতে পারে, সেজন্য হয়তোবা এত কঠোরতা। হলে গিয়ে দেখি কেউ কেউ আগের দিন প্রশ্ন পেয়ে গেছে, কেউ বা আবার উত্তর পেয়ে যাচ্ছে পরীক্ষার হলে, আবার দেখি কেউ বা মোবাইল দেখে দেখে উত্তরপত্র পূরণ করছে, আবার দেখি কাউকে আবার স্যাররা এসে শিখিয়ে দিচ্ছে। অবাক কাণ্ড, একই কথা, হতাশ হয়ে পড়লাম। হাই হাই কী করলাম জীবনে। পরে চারপাশে খোঁজ নিয়ে জানতে পারলাম যে নিজের যোগ্যতা এভাবে প্রমাণ করা যাবে না, যোগ্যতা প্রমাণ করতে হলে ছাত্র জীবনে রাজনীতি করতে হতো, বা পরিবারে এমন কেউ থাকতে হবে যে কিনা বড় পদে রাজনীতি করে, নতুবা বাবার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা থাকতে হবে, কিছুই না থাকলে কমপক্ষে মামা মেসোমশাই রেফারেন্স থাকতেই হবে। হাই হাই পোড়া কপাল আমার, আমার তো এগুলো কিছুই নেই, এদিকে বয়স 30 ছুঁই ছুঁই, 30 বছর পার হলে যে এদেশে আমি কাজ করার অযোগ্য বলে বিবেচিত হব, হাল ছেড়েই দিলাম। গেলাম এবার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে, সেখানে গিয়ে দেখি এতদিন যা করেছি সবই অকাজ, তারা চাই অভিজ্ঞতা প্লাস রেফারেন্স। হাই হাই মাথায় হাত, এগুলো এখন কোথায় পাই? এখন আমি হতাশ হয়ে ঘুরছি ফিরছি বেকারত্বের কিছু সনদ হাতে নিয়ে, এখন মাথায় কিছু প্রশ্ন ঘুরছে, আমি কি কষ্ট করে পড়াশোনা করেছি সেটাই আমার অপরাধ, নাকি এদেশে জন্মেছি এটাই বড় অভিশাপ? তবে কি আমি হেরেই গেলাম জীবনযুদ্ধে, নাকি আমাকে হারানো হলো? প্রশ্ন সবার কাছে।